আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এম এইজ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো অপটন 20 mg ট্যাবলেটের উপকারিতা কী। একটু সময় নিয়ে ভিডিওটি দেখুন। আর যারা আমার চ্যানেলে একেবারেই নতুন, নতুন কোনো ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে দ্রুত ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাণিজ্যিক নাম অপটন, জেনেরিক নাম ইসমি প্রাজল 20 mg। এটি বাংলাদেশের স্বনামধন্য বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ঔষধ। এর ইউনিট প্রাইস 5 টাকা। এক বক্সে 60টি ট্যাবলেট থাকে, মোট দাম 300 টাকা। অপটন ট্যাবলেট ক্যাপসুল ইঞ্জেকশন হয়ে থাকে। নির্দেশনা: ইসোমিপ্রাজল নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত: গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স রোগ, ইরোসিভ ইসোফেগাইটিস রোগসমূহ নির্মূলে, এছাড়াও ডিওডেনাল আলসারে, হেলিকোবেটার পাইরোলি নির্মূলে ইসোমিপ্রাজল ব্যবহৃত হয়, অ্যাসিড সম্পর্কিত ডিসপেসিয়া, গ্যাস্ট্রিক আলসার ইত্যাদিতে অপটন বা ইসোমিপ্রাজল খেতে হয়। ফার্মাকোলজি: ইসোমিপ্রাজল একটি প্রোটন পাম্প ইনহিবিটর, যা গ্যাস্ট্রিক প্যারাইটাল কোষ অবস্থিত এনজাইম সিস্টেমের সাথে কোভ্যালেন্ট বন্ধনের মাধ্যমে যুক্ত অ্যাসিড নিঃসরণের প্রধান ধাপকে বাধাগ্রস্ত করে। ইসোমিপ্রাজল প্রোটন পাম্প ইনহিবিটরের প্রথম একক অপটিক্যাল আইসোমার, যা রেসিমিক প্রোটন পাম্প অপেক্ষাকৃত অধিকতর অ্যাসিড নিয়ন্ত্রণ করে। ঔষধের মাত্রা: ইসোমিপ্রাজল খাওয়ার 1 ঘন্টা পূর্বে সেবন করা উচিত। রোগের ধরন অনুযায়ী সুপারিশকৃত মাত্রা ও প্রয়োগ নিম্নরূপ: ইরোসিভ ইসোফেগাইটিস নির্মূলে 20 mg হিসাবে দৈনিক একবার করে 4 থেকে 8 সপ্তাহ। অধিকাংশ ক্ষেত্রে 4 থেকে 8 সপ্তাহে রোগ নির্মূল সম্ভব, তবে কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত 4 থেকে 8 সপ্তাহকাল চিকিৎসার প্রয়োজন হতে পারে। ইরোসিভ ইসোফেগাইটিস নিরাময় নিয়ন্ত্রণে 20 mg করে দৈনিক একবার 6 মাসের অধিক সময়কালের ক্ষেত্রে প্রযোজ্য নয়। লক্ষণ নির্ভর গ্যাস্ট্রো ইসোফেগানাল রোগসমূহের ক্ষেত্রে 20 mg হিসেবে দৈনিক একবার করে 4 সপ্তাহ। ডিওডেনাল আলসার, হেলিকোবেক্টার পাইরোলি নির্মূলে ট্রিপল থেরাপি: ইসোমিপ্রাজল 40 mg দৈনিক একবার 10 দিন, এমক্সিসিলিন 1000 mg দৈনিক 2 বার 10 দিন, ক্লারিথোমাইসিন 500 mg দৈনিক 2 বার 10 দিন। ডিওডেনাল আলসারের ক্ষেত্রে দৈনিক 20 mg হিসেবে 2 থেকে 4 সপ্তাহ। গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে দৈনিক
20 থেকে 40 মিলিগ্রাম হিসেবে 4 থেকে 8 সপ্তাহ। প্রতি নির্দেশনা ইসোমিপ্রাজলের প্রতি অতি সংবেদনশীল রোগীর ক্ষেত্রে এর ব্যবহার পরিহার করা উচিত। পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু ও অস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা, ডায়রিয়া, বমি বমি ভাব, তলপেটে ব্যথা, কষ্টকাঠিন্য ইত্যাদি। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের অপটন 20 মিলিগ্রাম ট্যাবলেটের উপকারিতা, খাওয়ার নিয়ম, দাম সম্পর্কে জানালাম। আমার ভিডিওটি যদি ভালো লাগে, নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যে কোনো ঔষধ বা রোগের জন্য অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ঔষধ সেবন করবেন। নিজে নিজে কোনো ওষুধ খাওয়ার চেষ্টা করবেন না, আর বেশি বেশি বিশুদ্ধ পানি পান করবেন। ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।